নিজের ব্যবসার প্রথম দিনই বোরখা পরে নজর কাড়লেন অপবিশ্বাস। এর মধ্যে ফেরদৌসের সাথে গণমাধ্যমে দেখা যায় অপবিশ্বাসকে। ফেরদৌসের সাথে গণভবনে যাচ্ছিল এই নায়িকা, সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় অপু এবং ফেরদৌসকে। এবার বেশ ভালোভাবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছে অপবিশ্বাস। একটি বিউটি পার্লার ওপেনিং করছে অপবিশ্বাস, আর তার কাজও প্রায় শেষের দিকে। সেই পার্লারের নাম নির্ধারণ করেন এবি বিউটি পার্লার। খুব শীঘ্রই তার ওপেনিং হবে, তাই এই পার্লারের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই নায়িকা। সম্প্রতি পার্লারের ভিতরে ওপরে একটি ছবি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যায় বোরখা পরে রয়েছে এই অভিনেত্রী। সেখানে অপবিশ্বাসকে দেখতে দুর্দান্ত সুন্দর লাগছিল। প্রিয় ভিউয়ার্স, অপবিশ্বাসকে বোরখা পরলে আপনাদের কাছে কিরকম লাগে সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে।